রোহিঙ্গা নিধনের ঘটনায় মিয়ানমারের প্রতি সেনা সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মিয়ানমারের সেনা সদস্য নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা সহ সেদেশে অস্ত্র বাণিজ্যে যুক্ত মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা গুটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মিয়ানমারে নিযুক্ত সেনা প্রশিক্ষকদেরও সেখান থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। রণক হাসানের আরেকটি রিপোর্ট। মিয়ানমার ইস্যুতে যথেষ্ট সক্রিয় নয় যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে ট্রাম্প প্রশাসনের প্রতি এই অভিযোগ ছিল মানবাধিকার কর্মীদের, কিন্তু সোমবারের এই ঘোষণার মধ্য দিয়ে সেই অভিযোগ কিছুটা হলেও খণ্ডন করেছে মার্কিনিরা। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রোহিঙ্গা মুসলিমদের দুর্দশার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে সরাসরি দায়ী করেন। To be able to enter that country and be able to provide accurate information about what's going on the ground. সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নুয়াট ওই বিবৃতিতে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও রোহিঙ্গাদের উপর চালানো অত্যাচারের বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের নৃশংসতার জন্য দায়ী প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে মার্কিন বাহিনীর কার্যক্রম এরই মধ্যে কমানো হয়েছে, সেই সঙ্গে সব ধরনের সামরিক দ্রব্য বেচাকেনার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ ও জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র জানায়, গত 25 আগস্ট থেকে জেড অ্যাক্টের আওতায় মিয়ানমারের জ্যেষ্ঠ নেতা এবং সামরিক বাহিনীর সদস্যদের ভ্রমণ ভিসা স্থগিত করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আইনের মধ্য থেকে গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্টের আওতায় কিভাবে জবাবদিহি নিশ্চিত করা যায় তাও খতিয়ে দেখা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে হবে, আর এসব নিশ্চিত করা হলে মিয়ানমারকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। আসছে নভেম্বরে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্মেলনে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যেখানে মিয়ানমারও থাকবে। রণক হাসান, বাংলা টিভি, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এমন আস্থা তৈরি করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন।